ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। তো আপনাদের সবাইকে জানাই যে আমার চ্যানেলে সুস্বাগতম। আর আজকে রেডি হয়ে গেছি, সেজে গুজে নিয়েছি। এখানে একটা পাতলা প্রিন্টের সিল্কের দোপাট্টা পরে নিয়েছি, তার ম্যাচিং ইয়ারিং পরেছি, আর কালো একটা কুর্তি পরেছি। এখানে যেমন আমি ম্যাচিং ওয়াচ আর ফিঙ্গার একটা রিং পরে নিয়েছি। তো যাচ্ছি এমনি কিছু না, বর্ষার দিন, একটু বৃষ্টিটা খানিকের জন্য কমেছে, তো ভাবছি আমরা একটু বাইরে যাব। বাইরে যাব মানে অনেক কিছু দূরে যাব না, কাছে পিঠে কোথাও একটা যাব, কফি খাবো বা অন্য কিছু খাবো টুকটাক, মানে বাড়িতে বসে বসে যাতে বোর না হয়ে যায় সেই জন্য বেরিয়ে যাচ্ছি। তো চলুন আমার সাথে, থাকুন, কোথায় যাচ্ছি টুকটাক একটু ভিডিও দেখিয়ে নেব। তো বর্ষার ছাতা নিয়ে নিলাম হাতে, ছাতা ছাড়া এখন অচল মুম্বাইতে যে হারে বৃষ্টি। আর বর্ষার জুতো পরে নিলাম, বেরিয়ে যাচ্ছি সামনে একটুখানি ফটো তুলবো। না ফটো তুললে কি চলে, কোথাও যাওয়ার আগে আমি অবশ্যই ফটো তুলি। তো ফটো তুলে নিলাম, আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, ছেলে যাচ্ছে না। তো টুকটাক সামনে কিছুটা দূরে ঘুরে আসবো, সেরকমই প্ল্যান আছে। সামনে হীরানন্দিনী বা এরকম কোনো একটা জায়গায় একটু টুকটাক যাব। তো এখনও ঠিক করিনি, রাস্তায় যেতে যেতে যেটা মনে হবে সেটা করব। তো এই আইআইটি বোম্বের ক্যাম্পাসে এখনও আছি, যাচ্ছি, দেখা যাক। তো ক্যাম্পাসের বাইরে যাব, সেই জন্য এখনও ক্যাম্পাসের মধ্যেই আছি। যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো আমরা ভাবলাম যাই ক্যাম্পাসের বাইরে গিয়ে কোথাও ঘুরে আসি। কোথায় আর যাবো, আমার হাজব্যান্ড বলছে যে কফি টফি খেয়ে আসি কোথায়। তো কোথায় যাব বুঝতে পারছি না, স্টারবাকস নতুন কোথাও বা সিসিডি কোথায় যাব জানি না। তো বেরিয়ে তো পড়েছি, দেখা যাক কতদূর কি যেতে পারি, সাথে থাকুন। তো ক্যাম্পাসে বাইরে বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পরেই তো দেখতে পাচ্ছেন এই যে মেট্রোটা। আর বাইরে না আকাশে অনেকদিন পরে যে সূর্যের আভা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছিল। এই মেট্রোটা অলমোস্ট তৈরি হয়ে এসেছে কিন্তু এখনও ঘিরে ঘিরে কাজ হচ্ছে, তো ভাল লাগছিল সেই জন্য। কারণ অনেকদিন বৃষ্টিতেই মানে বাড়িতে আর অফিস করে করে যেন পচে যাচ্ছি মনে হচ্ছে। তো মুম্বাইয়ে সেই এত খারাপ অবস্থা, তো অনেকদিন পর একটু আলো আলো রোদ রোদ দেখে ভালো লাগছে। হীরানন্দিনীতে চলে এসেছি, আমি বহুবার এখানে এসেছি, দেখিয়েছি আপনাদের। তো আমরা ঠিক করলাম এখানে মোটামুটি সব কফি শপগুলোতে ঘুরে ঘুরে দেখেছি, তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে বলে একটু ঘুরিয়ে দেখালাম। তো আমরা এই আন্ডারগ্রাউন্ড একটা ক্যাফে কফি ডে আছে যেটাতে আমরা কখনো যাইনি। আমাদের যেহেতু আইআইটির মধ্যেই ক্যাফে কফি ডে আছে, একটা দূরে ছিল, যখন ছিল না তখন দূরটাতে যেতাম, একটু যাওয়া হতো ড্রাইভ করে। আজকে বৃষ্টির দিন বলে ওখানে যাব না। তো আমরা দুজনে ঠিক করলাম যে কোথাও একটা যাই যেখানটা যাইনি কখনো, তো সেটা হচ্ছে ওই আন্ডারগ্রাউন্ড ক্যাফে কফি ডেটা। তো চলুন ওখানে যাব। তো এখন যেটা হচ্ছে কি, কার পার্কিংটা একটু দূরে হয়ে গেছে, তো আগে সেই দূরে কার পার্কিং করব, করে টোরে আমরা ক্যাফে কফি ডেতে যাব। আমরা ভাবছিলাম একটু হাইকো মলেতেও যাবো, কিন্তু দেখা যাক সময় হয়তো হবে না, তাই হয়তো যাব না। তো চলো সাথে থাকুন, দেখাবো কোথায়। এসে গেছি এই হাইকো মলের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, ওই যে সামনে দেখতে পাচ্ছেন গ্যালেরিয়া, আর এখানে যে কেএফসি, এখানে তো বহুবার নিয়ে এসেছি, সব ব্লগ আছে। আর এই পাশতেই নিচে নেমে যেতে হবে যেখানে কিনা যাব। এটা অ্যাকচুয়ালি এই যে সিঁড়িতে নেমে যাচ্ছি, এটা ওপেন ক্যাফেটেরিয়া ছিল আগে, কিন্তু এখন তো বর্ষাকাল তাই এরা ত্রিপল ত্রিপল দিয়ে বেঁধে দিয়েছে বাসটাস দিয়ে। চলুন দেখাচ্ছি আপনাদের। তো সিঁড়ি দিয়ে নেমে নেমে যাচ্ছি, একদম রোডের সাইডেই আর ওই হাইকো মলের পাশেই, কিন্তু এটা ওই নিচে নেমে গিয়ে যেতে হচ্ছে, এই যে এসে গিয়েছি। তো ক্যাফে কফি ডেতে তো আপনাদের প্রায়ই দিনই আমি নিয়ে যাই, তার কারণ আইআইটির মধ্যেই আছে, আর আমরা অর্ডার দিতে শুরু করেছি। আমরা এখানে বসে খাবো, আর ছেলের জন্য বার্গার টার্গার কিছু একটা নিয়ে যাব। তো আজকে ছেলের জন্য বার্গার নিয়ে যাব ঠিক করলাম, আমরা এখানে অন্য কিছু খাবো। তো আমি চলে যাচ্ছি, জায়গা খুঁজে নিয়ে বসে পড়বো। তো এই যে দেখুন, ওই দিকে রোড দেখা যাচ্ছে, আর এই যে নিচে এখানে এটা। তো আমি বসে পড়েছি এখানটাতে, একটা জায়গা পেয়ে গিয়েছি। তো আমি যাই হোক এখানটা বসেছিলাম, বসে দেখলাম ফটো তুলবার জন্য এই দিকটাতে এলাম, এই যে সুন্দর করে একটা ফটো তুললাম, আমার হাজব্যান্ডও এসে গিয়েছে। তো আমি এই দিকটাতেই বসে পড়লাম, এই দিকটা পিছন দিকটা দেখেছেন, জঙ্গল টাইপের দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল।
তো এই দিকটাতে আমি বসেছি, আর প্রথম যেখানটা বসেছিলাম সেখানটা আমার হাজব্যান্ড এসে বসলো। এখানটা ভিউটা এত ভালো লাগছে, আমি বললাম আমি এখানটায় বসে যাই আর উঠবো না। তো আমার কয়েকটা হাজব্যান্ড ফটো তুলে দিল, এই দেখুন কি ভালো লাগছে না ফটোগুলো। আমার তো খুব পছন্দ হচ্ছিল, মুখে এসে আলো পড়ছে আর ফটোটা খুব সুন্দর এসেছে। এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে না ফটোটা, কিন্তু ফটোগুলো সত্যিই খুব সুন্দর এসেছে, তো আনন্দ লাগলো। এবার খাবার চলে আসলে খাবো, কারণ আমরা আজকে একটু ব্যস্তই আছি, বাইরে খেতে এসেছি বটে, কিন্তু আমাদের দুজনেরই আজকে কাজ আছে, তো আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে। তাই আমার হাজব্যান্ড আর একবার তাড়া দিয়ে এলো যে তাড়াতাড়ি দিয়ে দিন, কারণ এখানে সবাই এসে বসে বসে খায় গল্প করে, আমাদের সে উপায় নেই। শুধু বৃষ্টি হচ্ছিলো না বলে আমার হাজব্যান্ড জোর করছিলো চলো 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 বাইরে যাই কফি খেয়ে আসি। তো এই যে চটপট করে খেয়ে নেবো, কারণ এই ক্যাফেটেরিয়াতে এরকম কফি শপে এলে পরে ওরা ধীরে সুস্থে খাবার দেয়, যাতে লোকজন গল্প করতে করতে খেতে পারে। তো আমাদের তাড়া ছিল বলে আমরা তাড়াহুড়ো করছি। তো আমাদের এই যে আমাদের চিকেন স্যান্ডউইচ ছিল সেটা খেয়ে নিই চটপট, এখনও কফি আসেনি আর অর্ডার আসেনি। তো আমার হাজব্যান্ড আরেকবার উঠে গেল, তো যাই হোক ওরা দিয়ে গেল কফিটা, চটপট করে কফি খাচ্ছি, মানে এইভাবে কফি খেয়ে কোনো সুখ নেই। যাই হোক কফি খেয়ে নিয়েছি, আর ওরা পার্সেলটাও দিয়ে গেলো যেটা আমার ছেলের জন্য নিয়ে যাব। হ্যাঁ, তো এই হচ্ছে গল্প। পার্সেলটা এই যে দিয়ে গেলো এক্ষুনি, একটা সাদা রঙের ব্যাগে করে দিয়ে গেলো। আমরা আর দেরি করবো না, কফিটা তো কফি খাওয়া নয়, পুরো ঢক 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 করে কফি খেয়েছি, গরম কফি, কোনো সুখ হয়নি কফি খেয়ে। কিন্তু জায়গাটা প্রথমবার এলাম বলে খুব এনজয় করেছি, পরে আর একদিন আসবো ঠিক করলাম দুজনে মিলে। আমার আবার একই রকম জায়গায় যেতে ইচ্ছা করে না, মানে আমি আলাদা আলাদা জায়গায় যেতে ভালোবাসি। তো এই যে সিঁড়িতে ওপরে উঠে এলাম, আমাদের কার পার্ক হয়ে আছে, রাস্তা ক্রস করে যেতে হবে একটা পার্কিং এরিয়াতে। তো চলুন সেখানে যাই, এই যে রাস্তাটা ক্রস করে নিতে হবে, ক্রস করে নেব, নিয়ে ওই সামনে আমাদের কার রাখা আছে। তো বেরিয়ে পড়েছি কার নিয়ে, এই যে গ্যালেরিয়াটা দেখা যাচ্ছে, এখানটা রাউন্ড করে ঘুরে গিয়ে রাস্তায় যাবো। আমরা পুরো ছুটছি, মানে আমাদের দেরি হয়ে গেছে, আমাদের একটা কাজ আছে আজকে। তো বেরিয়ে পড়েছি ঘাড়নাড়া দেখে ভাবছেন কি করছি, আসলে আমার হাজবেন্ড একটা গান চালিয়ে দিয়েছে এফএমে, গান শুনতে শুনতে চলেছি। তো এই আজকে খুব সুন্দর এনজয় করলাম বিকালটা, সন্ধ্যে হয়ে এসেছে। বলেছিলাম না আপনাদের যে বেশিক্ষণ সময় বাইরে কাটাবো না, বাড়িতে একটা কাজ আছে, সেই কাজের জন্য আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে। আর এই আজকে দিনটা কেটে গেল, কিছুই আজকে সকাল থেকে সেইভাবে করা হয়নি, তাই দেখানো হয়নি, বিকেলবেলা এলাম বলে আপনাদের দিকে দেখাতে পারলাম। আর কালকে যেহেতু রান্না করেছিলাম সেহেতু রান্না রয়ে গেছে, আজকে আর রান্না টান্না করবো না, আজকে শুধু ভাত করে নেবো, ভাত আর কালকে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছের রান্না এখনো রয়ে গেছে, সেটা খেয়ে নেবো। এমনি তো এখন অনেকটা খেলাম, খিদে আদৌ পাবে কিনা সেটা হচ্ছে কথা। আর ছেলের জন্য বার্গার নিয়ে যাচ্ছি, তাই একটু রাতের দিকে করে অল্প অল্প করে ভাত খেয়ে নেবো। তো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিই, ভালো থাকবেন, টাটা বাই বাই, টেক কেয়ার।